নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি সন্ধ্যাবেলার ছোট ছোট খিদে মেটানোর জন্য মুচমুচে চিড়ে ভাজার রেসিপি। বাড়িতেই যদি এত সহজে দোকানের মতো মুচমুচে চিড়ে ভাজা তৈরি করে নেওয়া যায়, তাহলে প্যাকেটের আনহাইজিনিক চিড়ে ভাজার খেতে ইচ্ছা করবে না কিনে। তাহলে চলুন আর দেরি না করে আজকের এই চিড়ে ভাজার রেসিপিটা দেখে নেওয়া যাক। চিড়ে ভাজা বানানোর জন্য আমি এখানে মোটা চিড়ে নিয়েছি 2 কাপ। একদম পাতলা চিড়েটা নেওয়া হলে সেটা কিন্তু খুব বেশি দিন মুচমুচে থাকবে না। এই মোটা চিড়েটা যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত মুচমুচে থাকবে। একবার বেশি করে বানিয়ে রেখে দিলে 15 দিন পর্যন্ত এই চিড়ে ভাজা কিন্তু একই রকম মুচমুচে থাকবে। চিড়ে ভাজা বানানোর সময় এই চিড়েটা কিন্তু ধোয়া যাবে না, সেই জন্য চিড়েটাকে একটা ছাঁকনির ওপরে নিয়ে ভালো করে চেলে নিতে হবে, তাতে চিড়ের মধ্যে যদি ময়লা থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। তো চিড়েটাকে আমি একটা ছাঁকনির ওপরে নিয়েছি, এবার এভাবে চিড়েটাকে চেলে নিচ্ছি। আমি এখানে প্যাকেটের চিড়ে ব্যবহার করেছি, এর মধ্যে খুব একটা বেশি ময়লা থাকে না, তাও এটাকে চেলে নিলাম। আপনারা কিন্তু লুজ চিড়ে ব্যবহার করলে অবশ্যই সেটাকে চেলে নেবেন। তো চিড়েটা চেলে নেওয়ার পর এটাকে আমি বাটির মধ্যে রেখে দিচ্ছি এবং চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। চিড়ে ভাজার জন্য একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল ভালো করে গরম করে নিয়েছি। তেলটা ভালোমতো গরম হয়েছে কিনা দেখার জন্য একটা চিড়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখুন, তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই চিড়েটা কিন্তু তেলের ওপরে ভেসে উঠেছে এবং বেশ অনেকটা ফুলে উঠেছে, তার মানে তেলটা কিন্তু খুব ভালোমতো গরম হয়ে গেছে। খুব ভালো গরম তেলেই কিন্তু চিড়ে ভাজতে হবে। আমি চিড়েটাকে ডিরেক্টলি তেলের মধ্যে ছেড়ে না দিয়ে এরকম একটা ছাঁকনির ওপরে চিড়েটাকে রেখে ভেজে নিচ্ছি। তবে যাদের কাছে এরকম ছাঁকনি নেই তারা চা ছাঁকনিতে রেখেও অল্প অল্প করে চিড়েটা ভাজতে পারেন। চিড়েটা যেহেতু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই ডিরেক্টলি তেলের মধ্যে যদি চিড়েটা ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু চিড়েটা তুলতে অসুবিধা হবে এবং তুলতে দেরি হলে চিড়েটা কিন্তু পুড়ে যেতে পারে। প্রথম ব্যাচের চিড়েটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি তেল ঝরিয়ে তুলে একটা টিস্যু পেপারের ওপরে রেখে দিয়েছি। আর একই রকমভাবে বাকি সমস্ত চিড়েটা ভেজে নেব। এক একটা ব্যাচ চিড়ে ভাজতে সময় লাগবে মাত্র 10 থেকে 12 সেকেন্ড করে। খুব বেশি সময় নিয়ে কিন্তু চিড়েটাকে ভাজবেন না, তাতে চিড়ে শক্ত হয়ে যেতে পারে এবং পুড়েও যেতে পারে। তো সমস্ত চিড়েটা ভেজে নেওয়ার পর এবার আমি এই একই তেলের মধ্যে 1/2 কাপ মতো চিনে বাদাম দিয়ে বাদামটাকেও ভালো করে ভেজে তুলে নিচ্ছি। বাদাম ভাজতে 1 থেকে 1.5 মিনিট মতো সময় লাগবে, আর মিডিয়াম ফ্লেমে রেখেই চিড়ে বাদাম সমস্ত কিছু ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর যখন দেখবেন বাদামের খোসাগুলো কটকট করে আওয়াজ হয়ে ফাটছে, তখন বুঝতে হবে বাদামগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। এবার আমি 4টে শুকনো লঙ্কা একটু করে ফাটিয়ে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, এগুলোকেও ভালো করে ভেজে তুলে নিতে হবে। আর সবশেষে কিছু কারি পাতা এখানে ভেজে নিচ্ছি। কারি পাতাগুলো ভাজার জন্য আমি কিন্তু ডাল সমেত কারি পাতাগুলো দিয়েছি তেলের মধ্যে, এতে কারি পাতাগুলো তেল থেকে তুলতে সুবিধা হবে। কারি পাতা ভাজতে 10 থেকে 12 সেকেন্ড মতো সময় লাগে, তাই এগুলোকে ভেজে আমি আগে তুলে নিচ্ছি আর তারপর শুকনো লঙ্কাগুলোকেও তুলে নিচ্ছি। সমস্ত উপকরণ ভাজার পর কিন্তু আমি টিস্যু পেপারের ওপরে রেখেছি যাতে এক্সট্রা তেলটা অ্যাবজর্ব করে নেয় টিস্যু পেপার। এরপর আমি যে প্রসেসটা করছি এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। দেখেই আশা করি বুঝতে পারছেন চিড়ে ভাজাটা কতটা মুচমুচে হয়েছে। কয়েকটা চিড়ে আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন পুরো কিন্তু গুঁড়ো হয়ে গেছে, তার মানে চিড়েটা কতটা মুচমুচে হয়েছে সেটা বোঝাই যাচ্ছে। যাই হোক, একটা বাটির ওপরে টিস্যু পেপার রেখে চিড়ে ভাজাটাকে আমি টিস্যু পেপারের ওপরে রেখেছি, তার ওপর থেকে আরও একটা টিস্যু পেপার দিয়ে একটা থালা চাপা দিয়েছি। এভাবে চিড়ে ভাজাটার ওপরে এবং নিচে দুপিঠেই টিস্যু পেপার রেখেছি যাতে ম্যাক্সিমাম তেলটা টিস্যু পেপার টেনে নেয়। এতে চিড়ে ভাজার মধ্যে তেল প্রায় থাকবে না বললেই চলে। তো দুদিকে টিস্যু পেপার রেখে চিড়ে ভাজাটাকে আমি ঝাঁকিয়ে নিয়েছি, তারপর এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর একে একে সমস্ত ভেজে রাখা উপকরণ এই চিড়ে ভাজার ওপরে আমি ছড়িয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম ভেজে রাখা কারি পাতাটা, কারি পাতা ডাল থেকে ছাড়িয়ে এর মধ্যে আমি দিয়েছি। ভেজে রাখা শুকনো লঙ্কাটা দিলাম, এরপর ভেজে রাখা চিনে বাদামটা টিস্যু পেপারে এভাবে ভালো করে মুছে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। টিস্যু পেপার না থাকলে আপনারা কিন্তু টিস্যু পেপারের বদলে যে কোনো সুতির নরম কাপড় ব্যবহার করতে পারেন। একটু ঝুড়ি ভাজা বা চানাচুরও কিন্তু এই চিড়ে ভাজার মধ্যে এভাবে ছড়িয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো চাট মশলা গুঁড়ো, 1 চা চামচ বা স্বাদ মতো বিট নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো 1 চা চামচ মতো। এরপর সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব।
তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, চিড়ে ভাজাটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরই কিন্তু এর মধ্যে মশলা মেশাতে হবে। সমস্ত উপকরণ আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে এভাবে ঝাঁকিয়ে নিচ্ছি, তাতে এগুলো ভালোভাবে মিশবে। ব্যাস, আমাদের মুচমুচে চিড়ে ভাজা এখানে একদম রেডি সার্ভ করার জন্য। কোনো এয়ারটাইট কন্টেনার অথবা জিপলক ব্যাগে ভরে এই চিড়ে ভাজা আপনারা রুম টেম্পারেচারে রেখে স্টোর করতে পারেন। এটা 15 দিন মতো একই রকম মুচমুচে থাকবে। তাহলে আপনারাও বাড়িতে এইভাবে চিড়ে ভাজা তৈরি করে নিন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।